ফয়সালা করে 120 বছর সন্তান দিতে পারে কি পারে না। কিন্তু আপনি তো মন্ত্র জানেন না, মন্ত্র হইল কি, রব্বি হাবলি মিনাস সলিহীন, রব্বি হাবলি মিনাস সলিহীন। ইসমাইলের জন্য ইব্রাহিম দোয়া করছে, 80 বছরের লটারি কি হয়েছে, লাগে গেছে, আল্লাহর কাছে কয় আল্লাহ চুল পাইকে গেছে, এখন সন্তান হইলে কেমনে কি আরমু, আল্লাহ কয় আমি ফয়সালা করছি, তোর কোনো টেনশন নাই, খাওয়ানোর মালিক তুই না, মরুভূমিতে ফালায় রেখে আসবি, আমি আল্লাহ আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে জমজমের পানি দিয়া কেয়ামত পর্যন্ত তোর সন্তান শুধু খাবে না, কেয়ামত পর্যন্ত মানুষ খাবে, এই পানির মধ্যে এক বিন্দু পরিমাণ কম হবে না। সুবহানাল্লাহ, শুধু তাই হবে না, দুনিয়ার পানির মধ্যে শুধু পিপাসা নেবে, হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখে এই জমজমের পানি যেই নিয়ত করে খাইবা আল্লাহ পাক এই নিয়ত পুরা করে দেয়, এই জমজমের পানি শরীরের কি করে ক্লান্তি দূর করে দেয়, শুধু তাই নয় এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের আসবাব আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ,